আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন সবাই। আমি কিন্তু অনেক সেই লেভেলের এক্সাইটমেন্ট অবস্থায় আছি, কারণ হচ্ছে ফাইনালি একটা অ্যাকশন ক্যামেরা কিনতে পারছি। শুধু অ্যাকশন ক্যামেরা কিনলে তো হবে না, ব্লগও করতে হবে। এখন যাচ্ছি হচ্ছে বসিলা যাব, সাথে আমার এক ফ্রেন্ড আছে নাফার, আর অনেক বেশি আনন্দ লাগতেছে, কারণ লাইফের ফার্স্ট ব্লগ, তো ফার্স্ট ব্লগ যেমন লাগার কথা আর কি। সোজা দিয়ে যাবি? ক্যামেরা কিনলাম, কিছু ফুটেজ নিলাম, কিছু ভিডিও নিলাম, কিছু সুন্দর সুন্দর শট নিলাম, কিছু কথা বললাম, মোটা ব্লগ হয়ে গেল। আসলে কিন্তু এমন কিছু না, আসলে মোটো ব্লগটা শুরু করাটা যে কত টাফেস্ট একটা জিনিস, একটু সময় মনে করতাম যে ক্যামেরাটা কিনে ফেলবো, ক্যামেরা কিনে শুরু করে দিব, তাহলে তো হইলো, শুরু করতে পারতাম না। ক্যামেরা কিনলেই হবে না, নিজের ভিতরে যে শাইনেস, শাইনেসটা কিন্তু কোনোভাবে দিতে হবে। একটা জায়গা যেখানে বাইক রাখাটা খুব জানি না। আচ্ছা, গেট থেকে একটু সব সবাই আ করে পাকাইতে, মানে এলিয়েন 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 অনেকে আছে কি জানো, কি করে হ্যাঁ ভাই মানুষের ভিউ পাবে, কত শখ মানুষের। আরেকজনের টান দেয় কি বাবা, এক্সিট এক্সিট। স্যার সাথেই থাকুন, দেখতে থাকুন কি অবস্থা হয় আমার নতুন ক্যামেরার। আজকে বেসিক্যালি দেড়বার পিছনে রিজন একটাই ছিল, রিজনটা হচ্ছে যে নতুন ক্যামেরাটা কিনলাম, ক্যামেরাটাতে কতটুকু কি ক্যামেরা কোয়ালিটি কেমন, ভিডিও কোয়ালিটি কেমন একটু দেখার জন্য আজকে বের হওয়া। লোক দেয় লোক দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, ভালো আছেন আপনারা? সো অ্যাকশন ক্যাম নিয়ে কি বলবো, অ্যাকশন ক্যাম সম্পর্কে আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আমি একটা অ্যাকশন ক্যাম কিনে ফেলেছি, সেটার ভিডিও আপনারা দেখতেছিলেন এতক্ষণ।
আমি এখন অ্যাকশন ক্যামের কোন ধরনের কিন্তু আনবক্সিং আপনাদেরকে দেখাবো না, জাস্ট অ্যাকশন ক্যামটা সম্পর্কে আমি কিছু ধারণা দিব এবং এটার ফিচার সম্পর্কে আপনাদেরকে বলবো। অলরেডি আমি কিন্তু আমার অ্যাকশন ক্যামেরা খুলে ফেলেছি, মাউন্ট করে ফেলেছি, ওটাকে নিয়ে আবার পুনরায় কিন্তু আনবক্সিং করাটা আমার পক্ষে সম্ভব না। সো আমি ছোটখাটোর ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো এই হচ্ছে আমার অ্যাকশন ক্যামটা, ক্যামের বক্সটা আর কি, এই যে এটা, এটা হচ্ছে SJ7 Star। আমি আবার বলছি SJ7 Star। এই ক্যামেরাটা সম্পর্কে অনেকে অনেক অনেকেরই মোটামুটি ভালো ভালো আইডিয়া আছে। সো ফিচার সম্পর্কে যদি আমি শর্টকাটে বলি তাহলে 12 মেগাপিক্সেল ক্যামেরা এটা, এবং পানির নিচে 30 মিটার পর্যন্ত এটাকে নিয়ে যেতে পারবেন আপনি, এবং এটার ভিতরে জাইরো স্ট্যাবিলাইজেশন আছে। জাইরো স্ট্যাবিলাইজেশন বলতে এটা হচ্ছে EIS, EIS অর্থাৎ হচ্ছে আপনি আপনার যদি ইমেজ অথবা আপনার ভিডিও যদি শেক করে সেটা এটা ডিটেক্ট করে এটা একটা লেভেলে নিয়ে আসবে, এটা শেকটা অতটা বোঝা যাবে না। এবং এটা আপনি 4K তে 30 FPS এ ভিডিও করতে পারবেন। আর হচ্ছে আর কি বলবো, এটা এটা অনেকগুলো মাউন্ট আছে, যেমন হেলমেট মাউন্ট আছে, ওয়াটার কেস আছে ভিতরে, এই যে ওয়াটার কেস টাইপ ওয়াটার কেস, এবং অনেকগুলো কিন্তু এটার ভিতরে প্রোডাক্ট না কি বলেন প্রোডাক্ট, এটা হচ্ছে কি বলে মাউন্ট আছে, অনেক ধরনের বিভিন্ন ধরনের মাউন্ট আছে। আমি একটু খুলে খুলে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে একটা কাপড় দিয়েছে ওনারা ক্যামেরাটাকে লেন্সটাকে মুছে রাখার জন্য। আর এই হচ্ছে সেই ওয়াটারপ্রুফ কেসটা, এই যে ওয়াটারপ্রুফ কেস, এটা নিয়ে আপনি যদি সুইমিং পুলে যান অথবা কোনো পুকুরে যান অথবা যেথাই যান না কেন, আপনি কিন্তু এটাকে পানি নিচে 30 মিটার পর্যন্ত নিয়ে যেতে পারেন। আর হচ্ছে এখানে কিছু ছোটোখাটো মাউন্ট টাউন্ট আছে, আমি কিছু মাউন্ট অলরেডি ক্যামেরা হেলমেটে লাগিয়ে ফেলেছি। এই যে হচ্ছে এই যে এতগুলো এত কিছু আছে, এটার ভিতরে এত কিছু দেখানো সম্ভব না, তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর হচ্ছে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কই গেল, আপনি একটা ক্যাটালগ পাবেন, এই হচ্ছে ক্যাটালগটা, এটার ভিতরে আপনি অনেক কিছু পাবেন, অনেক ইনফরমেশন এটার ভিতরে দেওয়া আছে। আর হচ্ছে আরো একটা জিনিস যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই জিনিসটা পাবেন। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনি আপনার ক্যামেরার পিছনে এটা লাগানোর পরে এটা হচ্ছে আপনার মনিটরটা, যেহেতু এই ক্যামেরাটার পিছনে একটা মনিটর আছে, ছোট একটা মনিটর আছে, সো এই মনিটরটা যদি কোনো কারণে মাটিতে পড়ে ফেটে যায় বা ভেঙে যায়, এইটার ফলে কিন্তু আপনার মনিটরটা প্রোটেকশনের ভিতরে থাকবে, আর এটা আপনার ফিঙ্গারপ্রিন্টের কাজ করবে আর কি, ফিঙ্গারপ্রিন্ট না মানে টাচটা আর কি আপনি ইজিলি করতে পারবেন, কোনো স্ক্র্যাচ যেটা বলে দাগ পড়বে না আপনার ক্যামেরার মনিটরে। সো এটাই কিন্তু আমি কোনো ধরনের আনবক্সিং করতে চাই নাই, কোনো আনবক্সিং ভিডিও না, এটা হচ্ছে ব্লগের সাথে ছোটোখাটো একটা অ্যাড করে দিলাম যে এই ক্যামেরাটার ভিতরে কী কী আছে বা কী কী ফিচার আমি পাইতেছি। আর একটা জিনিস যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ক্যামেরাটার ভিতরে আমি কিন্তু এক্সটার্নাল মাইক ইউজ করতে পারতেছি, যেটা অনেক ইম্পর্টেন্ট যারা ব্লগার বা মোটর ব্লগিং করে। যদি আমার ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটিটা একটু খারাপ মনে হচ্ছে, কারণ আমার হেলমেটের ভিতরে আমি আমার মাইকটা ঠিক জায়গায় রাখতে পারি, যার কারণে ভয়েস কোয়ালিটিটা একটু অন্যরকম লাগতেছে, একটু বেজে বেজে আসতেছে। আসলে নেক্সটে যখন আমি ব্লগ করবো ইনশাল্লাহ সেটা আমি ট্রাই করবো যেন সেটা ঠিক হয়ে যায়। সো আপনারা দেখতেছিলেন ব্লগ, চলে যান ব্লগ দেখি। কেমন দেখুন আনবক্সিং, আনবক্সিং না বেসিক্যালি, এটা হচ্ছে আনবক্সিং অলরেডি আগে করে ফেলেছি। এটা হয়েছে ক্যামেরা সম্পর্কে কিছু তথ্য আর কি, কিছু ডিসক্রিপশন, কত মেগাপিক্সেল ক্যামেরা আর কি, কত মেগাপিক্সেল ক্যামেরা, এবং এটা যে ফিচারগুলো ভালো ভালো যে ফিচারগুলো আছে সেগুলো সম্পর্কে আসলে দেওয়ার জন্য আনবক্সিং অনেক কিছু করা হয়। আমি ছোটোখাটোর ভিতরে বলছি, কারণ আনবক্সিং যদি করি আনবক্সিংয়ের সাথে সাথে যদি ই করি আপনার ব্লগিং একই সাথে সাথে করি তাহলে অনেক বড়ো হয়ে যায় জিনিসটা। সো ছোটোখাটোর ভিতরে একটু শেষ করার ট্রাই করছি আর কি, এটা করতে পারে না প্রথম অবস্থা, খুব দামি ক্যামেরা আসলে কেনার ওরকম মোড়ে কেউ থাকে না, সবাই চায় যে
ছোটোখাটো ভাবে যেন শুরু করি জিনিসটা। সো আপনি যদি শুরু করতে চান আজকে থেকে শুরু করেন, আজকে থেকে শুরু করেন সেটাই বেটার হবে। সেটা হোক আপনার কাছে ক্যামেরা থাকুক অথবা মোবাইল, যাই দুটো থাকুক না কেন, তবে আপনাদের দোয়া এবং আপনাদের কিন্তু অনেক বেশি সাপোর্ট দরকার। আমার সাপোর্ট ছাড়া কিন্তু আমি উঠতে পারবো না। অনেক মোটরব্লগার আছে যারা কিন্তু সাপোর্ট পায় না, সাপোর্ট না পাওয়ার কারণে কিন্তু একটা সময় আমার আস্তে আস্তে ভেঙে যায়। সাপোর্টটা অনেক বেশি দরকার, সাপোর্ট ছাড়া। এই যে আমার জিনিসটা হিসাব যদি করি আমি, যে আজকে আমার কাছে ক্যামেরা আছে, আমি যদি সাপোর্ট না পাই আমার ভিতরে কিন্তু ওই ইন্সপিরেশনটা কাজ করবে না, যে সামনে ব্লগটা আমি করি বা সামনে কোনো ভিডিও আমি করি। এই জিনিসটা অনেক বেশি দরকার। আসলে আপনারা একটু চুপচাপ ভিডিওগুলো দেখেন, ব্লগ ব্লগটা দেখেন। আমি জানি প্রথম প্রথম ব্লগ করতেছি আমার মুখে একটু জড়তা থাকবে, জড়তাটা থাকাটাই স্বাভাবিক। তো জড়তা কতদিন থাকবে সেটা আমি জানি না, কত শীঘ্রই জড়তা কেটে যাবে। কি আছে কিছু হইলে বল, বাড়ি মারছে একটা ফেজার বাইকের ভিতরে তিনটা ছেলে বসা ছিল, একজনের মাথায় কোনো হেলমেট নাই, সে রাস্তার ভিতরে বাউলি খাইতে খাইতে ঠপ করে আমার ফ্রেন্ডের বাইকে মেরে দিচ্ছে। কি করবো বলেন, কিছু বলতে পারলাম না, কারণ আমার ফ্রেন্ড বলছে অনেকে মাফ চাইছে। মাফ চাইলে সেখানে তো আর কোনো কথা বলার থাকে না, কিন্তু কিছু একদম না বললে ছাড়া দেওয়াটা উচিত হয় না। আমার ভিডিওতে যদি ভালো কোনো কিছু থাকে, ভালো কনসেপ্ট যদি থাকে, তাহলে আমার অবশ্যই আমার ভিউ হবে বা উঠবে। চাইছিলাম আর কি, মোবাইলের ক্যামেরার সামনে আমি আসবো না, আমি ব্লগের যে ক্যামেরা সেই ক্যামেরা থেকে আমি আমার টোটাল ব্লগটা শেষ করব। কিন্তু আল্লাহর কথাই বলবো, উনি হয়তো চায় নাই আমি আজকের ব্লগটা ওই ক্যামেরার মাধ্যমে শেষ করি। দ্যাটস আমার আজকে আবার এখানে আসতে হলো। সেটা হচ্ছে, আপনারা তো দেখলেন আমার কিন্তু ক্যামেরাটা মাউন্ট করা ছিল, কোন একটা কারণে আমার মাউন্টের যে গ্লুটা থাকে, যে আঠাটা থাকে, সেই গ্লুটা হয়তো কোনোভাবে লুজ হয়ে গেছে, যেটার কারণে আমার ক্যামেরাটা কিন্তু পুরো সেটআপ সহ নিচে পড়ে গেছে। মানে নিচে পড়ে গেছে বলতে, আমার যে এক্সটার্নাল মাইকটা আছে সেই মাইকটার সাথে অ্যাটাচ করা থাকার কারণে আমার ক্যামেরাটা অল্পের জন্য রাস্তায় পড়ে নাই। আর যদি রাস্তায় পড়তো তাহলে হয়তো গাড়ির নিচে অথবা বাইকের নিচে পড়তো। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে নতুন ক্যামেরাটা কোনো ধরনের ঝামেলা হয়নি। সো আমার ক্যামেরার ফার্স্ট পার্টের ভিডিওটা এতটুকুই, ফার্স্ট পার্টের ব্লগটা এতটুকুই, সেকেন্ড পার্ট আসবে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। সো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।